যার চরিত্র যেমন সে সেই রকম চরিত্রের জীবন সঙ্গী পাবে, বিষয়টা সঠিক কিনা। ইউটিউবে দেখেছিলাম একজন বক্তা বলেছেন আল্লাহ পাকের 99টি নামের বিভিন্ন ফজিলত রয়েছে, যেমন ইয়া মালিকুল মুলক দৈনিক 300 বার পাঠ করলে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবেন, এ সম্পর্কে কোনালিসের আলোকে আপনার মন্তব্য কি? আমি কিছু মানুষের কিছু অর্থ নিয়ে হক নষ্ট করেছি, এখন আমি তাদের হক আদায় করতে চাইতেছি কিন্তু তাদের খুঁজে পাচ্ছি না, এখন আমি কি করতে পারি? এটা নিয়ে আমি চিন্তিত, একটু জানাবেন। পথ শিশুর জন্য কাজ করে এমন একটি সংস্থাতে আমি কি দান করতে পারবো? উল্লেখ্য যে ওই সংস্থার প্রতিষ্ঠাতা একজন বিধর্মী, যার চরিত্র যেমন সে সেই রকম চরিত্রের জীবন সঙ্গী পাবে, বিষয়টা সঠিক কিনা? সব সময় সঠিক না, সব সময় এই কথা সঠিক কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো অমানুষের ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দিছেন না দেন নাই? তারপরে লূত আলাইহিসসালামের মতো ভালো মানুষের ঘরে তার অমানুষ স্ত্রীর মতো মহিলা দিছেন না দেন নাই? তাহলে বোঝা গেল যে সচরাচর আল্লাহ কোরআনে বলেছেন আল আত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন ওয়াত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত। যদি আয়াতের অনেক রকম তাফসীর আছে, এর মধ্যে একটা তাফসীর এটাও যে যারা ভালো পুত পবিত্র তারা জীবন সঙ্গী হিসেবে উত পবিত্র পায়, কিন্তু এটা সবসময় জরুরি না, এটার ব্যতিক্রম হয়। আপনি নিজের চরিত্রহীন দেখা আপনার ভালো একটা ভালো মেয়ে আপনার কপালে হয়তো আসছে, ওই মেয়েটার নিয়ে বাজে চিন্তা করেন না যে আমি যেহেতু অমানুষ তলে তলে অনেক কাকা কুকা করছি, এই মহিলাও মনে হয় সেই রকম, এরকম মনে করার কোনো সুযোগ খবরদার, নিজের চোর দেখে আরেকজনকে চোর মনে করবেন না। দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে সংসারের কারণে, শয়তানের সমস্ত কি ঢুকাই দেয়, সন্দেহ ঢুকাই দেয়, মনে করবেন যে আমি ফেরাউনের মতো অমানুষ হলেও আল্লাহ তাআলা আমাকে আসিয়ার মতো একজন ভালো মানুষ দিছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আছে প্রশ্ন, সর্বনাশ, এত প্রশ্ন হলে কেমনে হবে? পথ শিশুর জন্য কাজ করে এমন একটি সংস্থাতে আমি কি দান করতে পারবো? উল্লেখ্য যে ওই সংস্থার প্রতিষ্ঠাতা একজন বিধর্মী, তবে তার কাজ মানবিক। ভালো কাজ যদি কোনো বিধর্মীও করে আমরা তার সঙ্গে যোগ দিতে কোনো অসুবিধা, তবে যাকাতের টাকা এই সমস্ত প্রতিষ্ঠানে দিবেন না, কারণ যাকাত একটা বিশেষ ফরজ ইবাদত, ওটা দেওয়ার নিয়ম নীতি আছে, ইসলামিক নিয়ম অনুযায়ী না করলে সেটা আদায়। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন অন্য ধর্মের মানুষ একটা ভালো কাজ করতে দাঁড়াইছে, অবশ্যই আপনি তার সাথে সে ভালো কাজে সহায়তা করতে কোনো অসুবিধা নাই। তবে প্রাতিষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, ওলামা একরাম আছেন, তাদের সাথে আপনারা অনেক কাজে সামিল হতে পারেন, বাকি বিধর্মীদের ভালো কাজে সহায়তা করতে কোনো অসুবিধা নাই। ইউটিউবে দেখেছিলাম একজন বক্তা বলেছেন আল্লাহ পাকের 99টি নামের বিভিন্ন ফজিলত রয়েছে, যেমন ইয়া মালিকুল মুলক দৈনিক 300 বার পাঠ করলে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবেন, এ সম্পর্কে কোনালিসের আলোকে আপনার মন্তব্য কি? ভাইরা আমার খুবই দুঃখজনক একটা কথা হলো যে আল্লাহর নামগুলোকে এখন টুপাইস কামায়ের মাধ্যম বানায় নিছি আমরা, এর চেয়ে বড় ছোট লোকি আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক যে নামগুলো আছে, একজন মুসলমানের প্রথম করণীয় হলো সে নামগুলোর অর্থ ব্যাখ্যা বুঝে আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা সাত্তার, তিনি মানুষের দুষ্টটি গোপন করে রাখেন, এটা বিশ্বাস করা। আল্লাহ তাআলা আলীম, তিনি সব কিছু জানেন, এটা বিশ্বাস করা। তিনি বাসীর, সব কিছু দেখেন, কোনো কিছু তার থেকে লুকানো যায় না, এটা বিশ্বাস করা। আল্লাহর 99টা নামের যে অর্থ আছে সেগুলো বুঝে শুনে বিশ্বাস করা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলা হয় এটাকে, আল্লাহর গুণবাচক নামগুলোকে একত্ববাদ প্রমাণ করে এটাকে বিশ্বাস করা হলো ইমানদারের কাজ। এখন আল্লাহর নাম জপে টুপাইস কামায়ের রাস্তা বাইর করছে, ওই নাম জপলে এটা হবে, ওই নাম জপলে এটা হবে, দুনিয়ার ধান্দা, এটা কোনো ভালো কথা না। তবে হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, সে আশা থেকে, দুনিয়ার আশা করে দোয়া করা দোষনীয় না, কিন্তু আল্লাহর নামকে শুধুমাত্র এই কাজে ব্যবহার করে এটা আল্লাহর নামের অপব্যবহার। কথা কি বুঝাতে পারছি? এজন্য এরকম কোন দোয়া কোন হাদিসে আমার জানামতে নাই যে এটা এতবার করলে এই লাভ হয়ে যাবে। তবে হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ তাআলা ভালো কিছু দিবেন, এটাকে নিশ্চিত করে বলা যায় না। মুসলিম ঐক্যের ভিত্তি কি? মুসলিমদের ঐক্য অনেক গুরুত্বপূর্ণ, সবাই ঐক্য চায়, তাই না? মুশকিল হলো ঐক্যের কাজ কেউ করতে রাজি না, সবাই ঐক্য করতে রাজি। ভাইরা আমার, ঐক্যের এক প্রথম ভিত্তি হলো আমরা এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করব, আর কারোর গোলামির জন্য আহ্বান তাওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান হবে। এক নাম্বার দুই, ঐক্যের জন্য
অন্যের ভুল ত্রুটিকে সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে, অন্যের ভালো দিনগুলোর প্রশংসা করার মতো মানসিকতা থাকতে হবে। ওয়াজ মাহফিলকে, ফেসবুককে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করার মাধ্যম বানানো যাবে। এক হুজুরের ভক্ত অন্য হুজুরের ভক্তদের বিরুদ্ধে লেখালেখি করে কি করে না, খোঁচাখুচি করে কি করে না? এই মাহফিলের মঞ্চ কোরআন হাদিসের বলার জায়গা, মসজিদের মিম্বর কোরআন হাদিসের বলার জায়গা, ফেসবুক ভালো কথা বলার সুযোগ, এগুলোকে একজন আরেকজনের বিরুদ্ধে খোঁচাখুচিতে ব্যবহার করবেন, কেউ কারো পেছনে লাগালাগি করবেন না। লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এই হাদিস এসিম হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, তোমরা একে অন্যের পিছে লাগিও না, শত্রুতা করিও না, হিংসা করিও না, এগুলো ছেড়ে দিলে তো ঐক্য এমনি হয়ে যায় ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আমরা সবার ভালো গুণগুলো দেখব, খারাপ গুণগুলোকে পরিহার করব, নিজের চিন্তা করব বেশি, অন্যের চিন্তা। এখন আজকাল হলো সবাই অন্যের চিন্তা করে। এই যে প্রশ্ন দেন না আপনারা, আমি বিভিন্ন জায়গায় যাই, টেলিভিশনে যাই, প্রশ্ন আমি বলি প্রশ্ন না, এগুলো এক একটা আলপিন। আলপিন বুঝেন মানে, নিজে তো খোঁসাইতে পারে না, হুজুরের হাতে একটা আলপিন দিয়ে দিচ্ছি, হুজুরের ওর বিরুদ্ধে আমার শত্রুতা আছে, একটা প্রশ্ন খোঁসাই দিলাম, দেন আপনি একটা গুতা মেরে দেন। এগুলা করলে কি ঐক্য তৈরি হবে? আপনি নিজেকে ত্রুটি করতেছেন সেটা চিহ্নিত করেন, নিজে সংশোধিত হন, আল্লাহ খাঁটি বান্দা হন, অন্য যদি কোনো ত্রুটি করে তার জন্য দোয়া করেন, তার খোঁচায় কোনো লাভ হবে না। আমি কিছু মানুষের কিছু অর্থ নিয়ে হক নষ্ট করেছি, এখন আমি তাদের হক আদায় করতে চাইতেছি কিন্তু তাদের খুঁজে পাচ্ছি না, এখন আমি কি করতে পারি? এটা নিয়ে আমি চিন্তিত, একটু জানাবেন। খুবই দরকারি একটি প্রশ্ন ভাই। অনেক লোক আছে আমাদের দেশে সারা জীবন আকাম কুকাম করে দুই নম্বর পথে উপার্জন করে পয়সা করে পাহাড় বানায়, শেষ বয়সে হাজির সাহেব, গাজী সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আলেম সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, বিভিন্ন রকমের সাহেব হইয়া মাহফিলে 50,000, মসজিদে 1,00,000, মাদ্রাসায় রড, হুজুরে হাদিয়া তোহফা খানা, হুজুর দোয়ার মধ্যে আল্লাহ হাজির সাহেবকে জান্নাত পার করে ওই পারে জাহান্নাম বন্ধ দিয়ে আসেন। দুনিয়ার মানুষের চোখে ধুলা দেওয়া যায়, আল্লাহর চোখে ধুলা দেওয়া আপনার প্রিভিয়াস হিস্ট্রি হুজুর জানে না, সেজন্য দোয়া করে দিছে বেচারা, বেশি করে খাওয়াইছে, খুশি ছুটে দোয়া করে দিছে, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? ও যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, শয়তান বুঝায় আকাম কুকাম করে পয়সা করে কামায় এনে, আরে পয়সা হইলে বাগের গল্লা পাওয়া যায়, আল্লাহরও পাওয়া যায়। পয়সা দিয়ে আমার মতো মৌলবীর দোয়া পাবেন, আমার মতো মৌলবীর বাহবা পাবেন, কিন্তু আমার মালিকের বাহবা পাবেন? এই জন্য অবৈধ পথে যদি উপার্জন করে থাকেন, এটা থেকে বাঁচার জন্য তওবা করবেন, কপালে সিল লাগাই ফেলবেন, উমরা করবেন, হজ করবেন, তসবি টানবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোনটা কাজে আসবে? বিশ্বাস করেন কাজে আসবেন, আল্লাহর কসম, আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এক ব্যক্তি হারামখোর, সে মক্কা বাইতুল্লাহ তওয়াফ করে, দূর থেকে হজ করতে আসছে, তার চুল এলোমেলো, শরীর ধুলোমলিন, অনেক কষ্ট করে আসছে, এসে তওয়াফ করতে করতে দুই হাত তুলে চিৎকার করে করে আল্লাহর কাছে দোয়া করে, কাবা শরীফে গিয়ে নবীজি বলছেন, আন্না ইউস্তাজাবু লিযালিকা, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? কোনোদিন দোয়া কবুল হবে না, কারণ সে হারামখোর, হারামখোরের দোয়া কবুল হয় না। এটা কবুল হওয়ার একমাত্র রাস্তা হলো, যাদের সম্পদ অবৈধভাবে উপার্জন করেছেন তাদেরটা তাদেরকে কি দিতে হবে? ফেরত। ফেরত যদি না পান তাহলে সেক্ষেত্রে ফেরত দেওয়ার সুযোগ না পাইলে, তাদেরকে খুঁজে না পাইলে, তাদের ওয়ারিশদেরকে খুঁজে দিবেন, তাদেরকেও যদি না পান তাদের পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।